অল ডে সাসপেন্সের আরও একটি নতুন গল্পে আপনাকে স্বাগত জানাই। এখানে ভয় দেখানো হয়। আজকের গল্প শুরু হচ্ছে শ্মশান। আমি সৌভিক সম্রাট আর আবির, আমরা চার বন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে আমাদের গ্রামে গিয়ে হাঁস মুরগি পালন, তার সাথে গরুর খামার ও মাছের চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলের চাষ করা শুরু করি। আমাদের সমস্ত চাষাবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে, সব খরচাপাতি করে অনেক টাকা থাকে। মামা আর আমরা আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় জমি লিজ নিয়ে কিছু অংশে ফুল আর বাকি অংশে মাছ চাষ শুরু করি। আমাদের জমির পাশেই ছিল শ্মশান। আমাদের জমির আশেপাশে তেমন কেউ যেত না, কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা যে কোনোভাবেই হোক মাছ চুরি করবেই। তো আমরা ভাবলাম যে পাহারা বসাবো। আমাদের সাথে অনেক লোক কাজ করে, তাদের সবাইকে বলেছি কিন্তু কেউ রাজি হয়নি। অগত্যা আমরা চার বন্ধু দুইজন করে পাহারা দেওয়া শুরু করলাম। বেশ উঁচু করে একটা ঘর বানানো হয়েছে, সামনে বেশ কিছুটা জায়গা বারান্দার মতো করে তারপর ঘর বানানো হয়েছে, যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকাটায় নজর রাখা যায়। আগের রাতে সৌভিক আর সম্রাটের দায়িত্ব ছিল পাহারার। সকালে সম্রাট আমাকে বলল, আজ তুই জমিতে যাস না বুঝলি। আমি বললাম, কেন কী হয়েছে? ও বলল, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন? যে রাতে হালকা ঠান্ডা বাতাস থাকবে, তুই পুকুর পার দিয়ে হেঁটে ফুলের বাগানে যাবি, আর বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু একটা দেখতে পাবি। আমি একা থাকবো না তো, আবির থাকবে আমার সাথে। না, আবির থাকবে না। কেন? জানি না, ওর কথা শুনে বললাম। দেখ, স্বপ্ন কিন্তু কখনো সত্যি হয় না। বেলা 11টার দিকে আমাদের পাশের বাড়ির গণেশ কাকা মারা গেলেন। ওনাকে চিতায় তুলতে তুলতে বিকাল 5টা বাজল। রাত 11:30টার দিকে আবিরকে বললাম, চল জমিতে যাই। ও বলল, আমার শরীরটা ভালো না রে, আমি যাব না। তুই যা। সবাই বলে যেদিন কাউকে পোড়ানো হয় সেদিন নাকি শ্মশানের আশেপাশে যেতে নেই। আমি বললাম যে কিছু হবে না, এ বলে আমি চলে গেলাম। যাবার সময় দেখলাম গণেশ কাকার চিতা তখনও পুরোপুরি নেভেনি। মাঝে মাঝে চিতা থেকে বিভৎস একটা গন্ধ আসছে, আর আজকের রাতটাও অন্য রাতের তুলনায় অনেকটা বেশি নিস্তব্ধ। জমিতে আসার পর মনে হলো আজ আসাটা উচিত হয়নি। এসেই যখন পড়েছি তখন আর কি করা যায়। রাত 12:30টার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। অনেকক্ষণ পর ঘুমটা ভাঙলো। মোবাইল জ্বালিয়ে দেখি রাত 3টে। বৃষ্টিও ততক্ষণে থেমে গেছে, বাইরে হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে। কি মনে করে আমি ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি। হঠাৎ গণেশ কাকার চিতার উপরে নজর পড়ল আমার। দেখলাম চিতা বৃষ্টির জলে ধুয়ে গেছে, আর সেই জায়গায় অদ্ভুত কিছু একটা বসে আছে। আমি ভাবলাম শেয়াল বা কুকুর হবে, কিন্তু কাছাকাছি যেতে যা দেখলাম তাতে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম যে গণেশ কাকার চিতার জায়গায় একটা অর্ধেক মানুষ দুই হাতে ভর দিয়ে হাড্ডি খাচ্ছে। ওই দৃশ্য দেখে আমি চিৎকার করতেই অর্ধেক মানুষটা আমার দিকে তাকালো। এইবার আমি স্পষ্ট দেখতে পেলাম ওই জিনিসটার চোখ বলতে কিছু নেই, চোখের জায়গায় আগুন জ্বলজ্বল করছে, আর বেশ বড় জিভ বার করে দুটো হাতের ওপর ভর দিয়ে আছে। সঙ্গে সঙ্গে দেখে আমি ওইখানেই অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখি সম্রাট আবির আর সৌভিক আমার পাশে বসে। আমি বললাম, আমি এখানে কেমন করে এলাম? ওই রাতে তোর চিন্তায় ঘুম হয়নি আমাদের। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা তিনজন জমির দিকে যেতেই দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরল, কী হয়েছিল বলতো? আমি সব কিছু বললাম। ওই রাত থেকে আমার প্রচণ্ড জ্বর হলো, আমার সুস্থ হতে অনেক দিন সময় লাগলো। ওই দিনের পর থেকে আমরা আর কেউ ওই জমিতে আজ পর্যন্ত পাহারা দিতে যাইনি।
শুনছিলেন শশান। গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের গল্পগুলি সবসময় শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন।